আইপিএল 2022 এর জন্য কলকাতা নাইট রয়্যাল যে তিনটি প্লেয়ারকে অবশ্যই টার্গেট করতে পারে, তো ভিডিওটি আপনারাও শেষ পর্যন্ত দেখুন। এবং আমাদের চ্যানেলে আপনিও প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলটিকে বেল আইকনটি বাজিয়ে দিন। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই ঘোষণা করব যে আপনারাও কলকাতা নাইট রয়্যালসের ফ্যান হলে তো অবশ্যই নিচে কমেন্টে জানান যে প্লেয়ারটিকে কলকাতা নাইট রয়্যালস টার্গেট করতে চলেছে। তার মধ্যে প্রথম ভারতীয় প্লেয়ার হচ্ছে মনীষ পাণ্ডে। মনীষ পাণ্ডেকে অবশ্যই টার্গেট করতে চলেছে কলকাতা নাইট রয়্যালস। মনীষ পাণ্ডেকে ছেড়ে কতটা ভুল করেছে এর আগেই জানে, এবং মনীষ পাণ্ডের সরাসরি মেগা অকশনে যাচ্ছে, আর এটাই বড় মকা যে মনীষ পাণ্ডেকে আবারও দলে ভেড়ানোর। দ্বিতীয়ত, কলকাতা নাইট রয়যালস অবশ্যই টার্গেট করতে চলেছে দীপক চারকে। ভারতীয় একটা ভালো পেসার দরকার ভারতীয় কলকাতা নাইট রয়যালস দলে, যেখানে ভারতীয় পেসারের জন্যই কিন্তু কলকাতা নাইট রয়যালস সেইভাবে খেলতে পারছিল না। অবশ্যই দীপক চাহারকে কলকাতা নাইট রয়যালস টার্গেট করতে চলেছে আইপিএল 2022 মেগা অকশনে। এবং তৃতীয় প্লেয়ারটির নাম হচ্ছে অবশ্যই হচ্ছে মোহাম্মদ আজারউদ্দিন। মোহাম্মদ আজারউদ্দিন সে কিন্তু একটা আনক্যাপড প্লেয়ার, যে কিনা ভাই উইকেট কিপার ব্যাটসম্যান, ভারতীয় দলে এখনও জায়গা পায়নি, তা বলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে এবং আগের বছরে তার আরসিবি কিনেছিল, কিন্তু মোহাম্মদ আজারউদ্দিনকে সেইভাবে একটা ম্যাচও খেলায়নি। কিন্তু মোহাম্মদ আজারউদ্দিনকে অবশ্যই টার্গেট করতে চলেছে কলকাতা নাইট রয়্যালস।